যে এটা শুধু রাজনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন না, এটা একটা ফৌজদারি অপরাধ। আপনি যখন পাবলিকলি একজন প্রধানমন্ত্রী বা একজন সাধারণ মানুষকে যখন আপনি কবরস্থানে পাঠিয়ে দেওয়ার হুমকি দেন, সেটা ফৌজদারি অপরাধ। আমি মনে করি যে দেশের যে প্রচলিত আইন, সেই আইনে তার বিচার হওয়া উচিত, তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা। এবং এটা যে শুধু তার বক্তব্য, এটি কিন্তু মনে হয় না। কেন মনে হয় না, কারণ হচ্ছে তার বক্তব্য দেওয়ার পরে এখনও পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কিন্তু এটাকে ডিজোন করা হয়নি, অস্বীকার করা হয়নি বা ক্ষমা প্রার্থনা করা হয়নি। যেহেতু করা হয়নি, তাতে মনে হয় এটা বিএনপিরও দলীয় বক্তব্য। এবং আমরা যদি ঐতিহাসিক পরম্পরা এটাকে দেখি, এটা যে বিএনপির দলীয় বক্তব্য, সেটাও কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। কেন এড়িয়ে যাওয়া যায় না, কারণ 75-এ জাতির পিতাকে হত্যা করা, 21শে আগস্টের গ্রেনেড হামলার থেকে শুরু করে যতগুলো ষড়যন্ত্র হয়েছে, তার পিছনে বিএনপি জামাতের কোনো না কোনো চক্র বিভিন্নভাবে সম্পৃক্ত ছিল। তো সেই আলোকে বলা যায় যে এটাও যে সুদূর প্রসারে যে ষড়যন্ত্র, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার যে ষড়যন্ত্র, সেটা গণতান্ত্রিক পন্থায় তাদের কাছে এটা পরিষ্কার হয়েছে যে কোনো গণতান্ত্রিক পন্থায় শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করা যাবে না। তাই তারা অগণতান্ত্রিক পন্থায় শেখ হাসিনাকে উৎখাত করতে চাইবে, এই ধরনের বক্তব্য তারই আলামত বহন করে। আমি রাষ্ট্রের কাছে আহ্বান জানাবো যে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা। আর দেখেন, বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার সাধারণ ট্রাইব্যুনালে করেছেন। তো সাধারণ মানুষের, যেহেতু শেখ হাসিনা গণমানুষের নেত্রী, গণমানুষের নিরাপত্তা নিশ্চিত করা যেমন সরকারের দায়িত্ব, একজন প্রধানমন্ত্রী হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। আমি আহ্বান জানাবো যে রাষ্ট্র যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার যে এই ধরনের অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং তাদের বিচার করার জন্য, সেটা সরকার করবে।